হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের সাথে পৌষ সংক্রান্তি উপলক্ষে একটা পিঠের অসাধারণ রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো কলাইয়ের ডাল বা বিউলির ডালের পাটিসাপটা তো আমি কিভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক আমি এখানে এক কেজি আতপ চাল আর তার সাথে আড়াইশো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তারপর সকালবেলা আমি সেটা মিক্সিতে পেস্ট করে নেব এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর আমি এটা পেস্ট করে নেব দেখো আমার পেস্টটা হয়ে গিয়েছে আমি এটা বাটির মধ্যে ঢেলে নেব এইভাবে আমি সমস্ত চাল আর ডালটা একে একে আমি পেস্ট করে নেব আমি নারকেল কুঁড়ে নিয়েছি এই পেস্টটার মধ্যে আমি আদা আর মৌরির বাটা নিয়ে নিলাম আর লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো তারপর খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব আমি তাওয়াতে তেল বুলিয়ে নেব এরপর আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দেব ব্যাটার দিয়ে একটা টিনের পাত নিয়েছি সেই পাতে করে আমি এটা পাতলা করে দেব যত পাতলা হবে জিনিসটা খেতে তত টেস্টি হবে তো এই পাতে করে এটা পাতলা করে নিতে হবে এরপর আমি উল্টো পিঠটা পাল্টিয়ে নেব এক মিনিট করে টাইম দিলেই নিচটা বেশ সুন্দর উঠে যাবে তারপর পাল্টানো যাবে এরপর আমি এর মধ্যে নারকেলের যে পুটটা সেটা আমি দিয়ে দেব নারকেল কোড়াটা তারপর আমি যেভাবে ভাঁজ করছি ঠিক সেইভাবে এটাকে মুড়ে নিতে হবে সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিতে হবে তারপর পাটিসাপটাগুলো আমি একটা তাওয়ার মধ্যে দেব দিয়ে পর আমি এর মধ্যে ঘি দেবো ঘি এক চামচ ঘি দিয়ে আমি এই পাটিসাপটাগুলো আমি ভেজে নেব এপিট ওপিট করে আমি এটা ভেজে নেব এইভাবে ভেজে নিলে পাটিসাপটাগুলো খেতেও খুব টেস্টি হয় আর সুন্দর গন্ধও বেরোয় তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে সমস্ত পার্টিসাপটাগুলো বানিয়ে ফেলতে হবে তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই